বিভিন্ন কারণে অনিদ্রার ঘটনা ঘটতে পারে কিছু মানুষ আছেন যারা ভালোই ঘুমান কিন্তু জানেন না তারা ভালোই ঘুমাচ্ছেন কিছু মানুষ আছেন যারা ভালো করে ঘুমাতে পারেন না কারণ তাদের শরীরের হয়তো নির্দিষ্ট পরিমাণ বিশ্রাম দরকার কিন্তু তারা ভাবেন যে আরও বেশি প্রয়োজন আর তা নিয়েই চেষ্টা করে যাচ্ছেন এরকম অনেককে আমি দেখেছি যারা বেশ ঠিক আছেন কিন্তু ভাবেন যে তারা যথেষ্ট ঘুমাচ্ছেন না কারণ ডাক্তারের পরামর্শ মেনে আট ঘন্টা ঘুমাচ্ছেন না তারা মাত্র চার ঘন্টা ঘুমাচ্ছেন তারা ভালো আছেন ঠিকই আছেন যদি ভালো থাকেন যদি ঘুম থেকে বঞ্চিত না হন আর দিনে তিন চার ঘন্টা ঘুমান এটা একেবারে ঠিক আছে সেটাকে বলে ভালো অবস্থায় থাকা কিংবা কিছু মানুষ আছেন যারা তাদের মনস্তাত্ত্বিক পরিস্থিতির জন্য ঘুমাতে পারেন না বিশেষ কিছু মানুষ আছেন যারা তাদের কোষের মধ্যে অথবা জিনগত পরিস্থিতির জন্য ঘুমাতে পারেন না একমাত্র আপনি যদি সেরকম কিছু হন তাহলেই এটাকে ঠিক করা কঠিন কিন্তু আপনি তো তা নন ঠিক আছে জিনগত কারণে আপনি সেই অবস্থায় নেই অথবা কোষের জন্য নন যে আপনার শরীরের কোষগুলো কোনো কারণে আপনাকে ঘুমাতে দেবে না কেন এসব হয় তার অনেক কারণ আছে তো আপনি যদি ঘুমাতে না পারেন আমার মনে হয় আমাদের বাগান চর্চায় আপনার যোগ দেওয়া উচিত সারা দিন দিনে দশ ঘন্টা বাইরে কাজ করুন আপনি ঘুমিয়ে পড়বেন সত্যি এটা যদি কাজ না করে সহজ উপায় হলো যদি শূন্য ধ্যানে দীক্ষিত হন সাম্ভাবির এটা করা উচিত অধিকাংশ মানুষের জন্য সাম্ভাবি এটা করে এটা যদি আপনার জন্য কাজ না করে থাকে যদি শূন্য ধ্যানে দীক্ষিত হন দেখবেন এটা ঘুমের অসুখ সারিয়ে দেবে যদি আদৌ কোনো ঘুমের সমস্যা থাকে আপনাকে যথেষ্ট ভালো এবং খুশি দেখাচ্ছে আর না ঘুমিয়ে যদি খুশি থাকেন দারুণ ব্যাপার হ্যাঁ তার কারণ ঘুম মানে মৃত্যু প্রতিদিন মানুষ মারা যায় ছ ঘন্টা বা আট ঘন্টা বা চার ঘন্টার জন্য কোনটাকে বেছে নেবেন কম মৃত্যু না বেশি মৃত্যু প্রতিদিন কম মৃত্যু বেশ ভালো তাই না শুধু এটা যদি সমস্যা তৈরি করে আপনি অসুস্থ হন সেক্ষেত্রে কাজের জায়গায় যদি এভাবে যান যে আপনার যন্ত্রটা মসৃণ নয় ঘুম হলো দেহতন্ত্রকে মসৃণ করার যন্ত্র যথেষ্ট ঘুম হয় না মানে সব কিছু কর্কশ হয়ে যাবে আপনার ভিতরে তো কর্কশ অবস্থা হলে কয়েকটা জিনিস করতে হবে একটা জিনিস হলো এখানে চন্দ্রকুণ্ড আছে প্রতিদিন পনেরো কুড়ি মিনিট সেখানে থাকুন দেখবেন শরীর শান্ত হয়ে যাবে দারুণভাবে মসৃণ হয়ে উঠবে আর শরীর ও মনের কর্কশ ভাবটাও চলে যাবে তো সেটা চলে গেলে কতটা ঘুমলেন সেটা কোনো বিষয় নয় আদৌ হবে না প্রত্যেক মানুষেরই একই সময় ধরে ঘুমানোর প্রয়োজন নেই এটা অত্যন্ত ভুল ধারণা বিভিন্ন মানুষের বিভিন্ন মাত্রায় ঘুমের প্রয়োজন এবং যোগের একটি দিক বা যোগের একটি লক্ষ্য হল ঘুম কিভাবে কমানো যায় বিকজ স্লিপ ইজ স্কিপিং লাইফ লোকে বলে আমি ঘুমকে উপভোগ করি ঘুমকে উপভোগ করতে পারেন না আপনি বিশ্রামকে উপভোগ করেন যা ঘুম আপনাকে দেয় ঘুমকে উপভোগ করার কোনো উপায় নেই কারণ ঘুমের মধ্যে আপনি এবং জগৎ উভয় লুপ্ত হয়ে যায় যদি সত্যিই ঘুমিয়ে থাকেন তো ভোরবেলা সাড়ে পাঁচটার সময় আপনি ঘুমের ভান করছেন সেটা আনন্দের হতে পারে সেটা সুখের হতে পারে এটা আমি বুঝি যখন ঘন্টা বাজছে আর আপনি ঘুমের ভান করছেন সেটা বেশ সুখের আমি অস্বীকার করি না কিন্তু যখন সত্যিই ঘুমাচ্ছেন এটা যে কি তাই জানেন না আপনি তো সেখানে নেই তো ঘুমকে উপভোগ করতে পারেন না কিন্তু ঘুমের ফলাফলকে আমরা উপভোগ করি ঘুম আমাদের সঙ্গে যা করে তা আরামের মাধ্যমে বিশ্রামের মাধ্যমে দেহতন্ত্রকে পুনরুজ্জীবনের মাধ্যমে সেটা উপভোগ করি তো আপনার পুনরুজ্জীবন সত্যি ভালো হলে যে পরিমাণ ঘুম আপনার প্রয়োজন তা কমে আসবে নাটকীয়ভাবে এর একটা দিক আছে অন্য একদিন কেউ একজন জিজ্ঞেস করছিলেন পাইনাল গ্রন্থি নিয়ে পাইনাল গ্রন্থির খরণ যদি বৃদ্ধি পায় সাধারণভাবে ভারতে এটাকে অমৃত বলা হয় যা জীবনের মহৌষধ অমৃত যদি বইতে শুরু করে একটা জিনিস হবে যে ঘুম কমে আসবে কারণ ঘুম হলো মৃত্যু কোনো একদিন যদি এটা খুব বেশি প্রবাহিত হয় আপনি একেবারেই ঘুমোতে পারবেন না এটা স্বাভাবিক ঘটনা তো যে কোনো কারণেই হোক আপনি ঘুমোচ্ছেন অথবা ঘুমাচ্ছেন না বা যথেষ্ট ঘুমাচ্ছেন না সেটা যদি সমস্যা হয় সকালে পরীক্ষা করুন কেমন আছেন যদি সুন্দর অনুভূতি হয় আর সারাদিন সক্রিয় থাকেন ভুলে যান ঘুমের কথা ঘুম ছাড়াই যদি যান আর খুব ভালো থাকেন সমস্যাটা কী তো সেটা এখন হবে না কিন্তু এটা যদি হয় সমস্যাটা কি জানতে চাইছি একমাত্র যদি না জানেন কি করে জীবনটা সামলাতে হয় দিনের মধ্যে আপনি বারো ঘন্টা ঘুমাতে চান তাই না এটা হলো পালিয়ে যাওয়ার পথ কোনো উদ্দেশ্য ছাড়াই যদি দীর্ঘক্ষণ ঘুমাতে চান এক অর্থে এটা আত্মহরণ আপনার বিশ্রাম দরকার আপনি ঘুমন সেটা ঠিক আছে শরীর বিশ্রাম চায় সুতরাং বাগান পরিচর্যা অথবা শূন্য ধ্যান এর যে কোনো একটা সমাধানের পথ দেখাবে আপনাকে